নারী হোক বা পুরুষ সবার কাছেই প্রিয় ফুচকা। মুখের টেস্ট ফেরাতে বা টক ঝাল মিষ্টির স্বাদ বাহার বুঝতে রসিকরা এই স্ট্রিট ফুডের ওপরই ভরসা রাখেন। খাদ্যপ্রিয় মানুষ বলেন দেশের স্ট্রিট ফুডের তালিকায় সবথেকে বেশি নাকি জনপ্রিয় ফুচকা। টক ঝাল মিষ্টির মুখরোচক খাদ্যের কোনো বিকল্প নেই, আসলে তার কোনো তুলনাই নেই। বাংলায় যা ফুচকা অন্য জায়গায় তার নানান নাম রয়েছে। অঞ্চল ভেদে কোথাও পানিপুরি, কোথাও গোলগাপ্পা, কোথাও আবার ফুলকি। আদপে ময়দা এবং সুজির সংমিশ্রণে তৈরি আলুর পুর সহযোগে টক ঝাল মিষ্টি জলে ভরা এই সুস্বাদু খাবার 8 থেকে 80 সকলের কাছেই খুব প্রিয়। দীঘার সমুদ্র সৈকতে ফুচকাওয়ালা স্টল থেকে দিদার বিকোচ্ছে হরেক রকম ফুচকা। ফুচকার ফিউশন খাদ্যপ্রিয়দের পয়লা পছন্দ হয়ে উঠছে। চিকেন ফুচকা থেকে দই ফুচকা সবাই সাদরে মুখে পড়ছেন, কেউ কেউ আবার বলছেন আহারে সত্যি বাহার আছে। স্পেশাল কতগুলো ফুচকা আছে, যেমন ধরো বাংলাদেশি ফুচকা বা চিকেন ফুচকা, টক দই ফুচকা, এই যে ফুচকাগুলোর যে স্পেশালিটি বা যেটাকে বলে ফুচকার উপর ফিউশন, এটা কিন্তু এরা অনেক ভালোভাবে নিয়ে এসছে। যার জন্য যারা এখানে আসবে একটু ফুচকার উপর নতুনত্ব খেতে চায়, তারা কিন্তু ফুচকাওয়ালাতে অবশ্যই আসতে পারেন এবং আশা করি আপনাদের টেস্ট লেভেলটা কিন্তু দুর্দান্তই লাগবে, যেরকম আমারও লেগেছে। খাবারে ফিউশনের কথা আগে শোনা গেছে, ফিউশন ফুডের কদরও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সারা ভারতবর্ষ জুড়ে এই ফুচকার খ্যাতি ছড়িয়ে রয়েছে, তার উৎপত্তি কবে এবং কোথায় এই প্রশ্ন বরাবরই ফুচকা প্রেমীদের মাথায় ঘোরাফেরা করে। এর কোনো সঠিক জবাব নেই। পৌরাণিক কাহিনী ঘাঁটলে ফুচকার উৎপত্তি সংক্রান্ত একটি অত্যন্ত আকর্ষণীয় গল্প পাওয়া যায়। মহাভারতের কাহিনী অনুসারে ফুচকার আবিষ্কর্তা ছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। হ্যাঁ, এই গুণবতী নারী নাকি এখন মুখরোচক খাদ্যদ্রব্য বানিয়েছিলেন তার 5 স্বামীর জন্যে। কাহিনী অনুসারে একদা পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি পুত্রবধূর রন্ধন ক্ষমতা বিচার করার জন্য তাকে কিছু ময়দা, আলু এবং সবজি দিয়ে খাবার বানানোর আদেশ দেন। আর সেই নির্দেশে দ্রৌপদী ময়দা এবং সুজি মিশ্রিত ছোট ছোট গোলার মধ্যে সবজির পুর ভরে বানিয়ে ফেলেন ফুলকি। পরবর্তী সময়ে সেই ফুলকি ফুচকা বলে পরিচিতি পায় ভূভারতে। আর দীঘার ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, চিলি চিকেনের সঙ্গে এই ফিউশন ফুচকা পর্যটকদের মন কাড়বে বলে আশা অনেকের। পর্যটক তো এখানে সবসময় থাকে কম বেশি, এবার এটা চেনা জানা থাকলে লোক হবে এখানে প্রচুর। স্বাদে গন্ধে অপূর্ব নানান ফুচকা এক ছাতার তলায় পেয়ে বেজায় খুশি পর্যটকরা। সৈকত শহরের মানুষ থেকে ভ্রমণ পিপাসু সকলের মন ভরাচ্ছে এই স্পেশাল ডিশ। রঞ্জন মাইতির রিপোর্ট, বাংলা জাগো।